এসো মদিনার ইসলাম শিখি, কুরআন ও সহিহ সুন্নাহের পথে জীবন গড়াই হোক আমাদের অঙ্গীকার। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় বন্ধুগণ, পৃথিবীতে প্রত্যেকটি ধাপে ট্রেনিং এর ব্যবস্থা রয়েছে। যে কোনো বিষয়ে, কোনো ফ্যাক্টরিতে কাজ করতে যান, শিক্ষা প্রতিষ্ঠানে বলেন, সর্বক্ষেত্রে ট্রেনিং এর ব্যবস্থা থাকে। কখনো দেখা যায় এক সপ্তাহ ট্রেনিং, দুই সপ্তাহ ট্রেনিং, এক মাসের ট্রেনিং, তিন মাসের ট্রেনিং, এরকম ট্রেনিং। ট্রেনিং কেন ব্যবস্থা থাকে? কাজ যেন সুন্দর করা যায়, কাজে উন্নতি হয় এবং যে কাজ যাকে অর্পণ করা হয় সে যেন সুন্দরভাবে এই কাজটি করতে পারে, সমাপ্তি করতে পারে, এই জন্য ট্রেনিং এর ব্যবস্থা। একজন মুসলিমের জন্য ট্রেনিং এর মাস হলো এই রমজান মাস। যদি একজন মুসলিম এই রমজান মাসে ট্রেনিং গ্রহণ করতে পারে, সত্যিকার্থে ট্রেনিং, ইসলামী বিধিবিধানগুলি সুন্দরভাবে মেনে চলতে পারে, তাহলে এগারোটি মাস তার জন্য খুবই সহজ হয়ে যাবে ইসলামের পথে চলতে, সঠিক পথে চলতে, শয়তান তার থেকে দূরে চলে যাবে। তাই আমাদের উচিত, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে রমজান মাসে উপনীত করেছেন, বয়সে বরকত দিয়েছেন, আনন্দিত হওয়া এবং আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করা যে আমাদেরকে তিনি এই মাসে উপনীত করেছেন, বয়সে বরকত দিয়েছেন, সময়ে বরকত দিয়েছেন। এই মাসটিকে আমরা আমাদের জীবনের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ভেবে আমরা যে যে পাপ কাজে জড়িত ছিলাম সারা বছর, এই মাসে সম্পূর্ণ পরিত্যাগ করে একজন সত্যিকার্থে মুসলিম হয়ে ইমানদাদের প্ল্যাটফর্মে দাঁড়াবো ইনশাআল্লাহ। যারা নামাজে অলসতা ছিলেন, ছেড়ে দিন, পাঁচ ওয়াক্ত নামাজ এই রমজান মাসে সঠিকভাবে আদায় করে নামাজের অভ্যস্ততা করে ওঠেন। যারা মিথ্যা বলতেন, মুখকে বন্ধ করুন। মানুষের গীবত পরনিন্দা চুগল করতে ব্যস্ত থাকতেন, বন্ধ রাখুন। যারা বিভিন্ন কুঅভ্যাস, খারাপ অভ্যাসে ব্যস্ত ছিলেন, আল্লাহর ভয়ে এই সমস্ত পরিত্যাগ করুন। কেনই বা পরিত্যাগ করবেন না? এই মাসটি হলো তাকওয়া অর্জনের মাস। আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রোজা ফরজ করছেন এবং বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, আমি তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করেছি, যেমন পূর্বেকার উম্মতদের উপর ফরজ করেছিলাম। উদ্দেশ্য কি? যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, আল্লাহর ভয় তোমাদের অন্তরে আসে, আল্লাহর ভীতি যেন তোমাদের মাঝে আসে। রোজায় যেমন আল্লাহর ভয় আসে, এমন যদি প্রত্যেকটি ইবাদত বন্দিকিতে, প্রত্যেকটি কাজে যদি আমাদের এই ভয়টা আসতো, আল্লাহর ভয়টা থাকতো, তাহলে সমস্ত মানুষ সত্যিকার্থে মুসলিম হিসাবে জীবনযাপন করতে পারত, সুন্দর সমাজ গঠন করতে পারত, সমাজে কোনো বিশৃঙ্খলা, অন্যায়, অপকর্ম থাকতো না। ক্ষুধায় পিপাসায় কাতর জীবন যায় আসে, একাকী নির্জনতা, যেও পানি পান করতেছেন না, খাচ্ছেন না, কার ভয়ে? আল্লাহ দেখতেছেন। আল্লাহ কি সব কিছু দেখেন না, সব কাজে দেখেন না, নাকি রমজান মাসেই দেখেন? সব সময় আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন, শুনতেছেন, কোথায় কি করতেছেন সব দেখতেছেন, আপনার শরীরটা মাসে বসতেছে এটা আল্লাহ দেখতেছেন। তাই প্রিয় বন্ধুগণ, রমজান মাসে যদি আমরা তাকওয়া, আল্লাহর ভয় ভীতি অন্তরে নিয়ে আসতে পারি, যত রকম আমরা অন্যায় অপরাধে সারা বছর জড়িত থাকি, এই মাস সম্পূর্ণ পরিত্যাগ করে নিজেকে যদি এই থেকে নিরাপদ করে রাখতে পারি এবং এই মাসের পরিপূর্ণ ট্রেনিং নিয়ে যদি সুন্দর জীবন করতে পারি, তাহলে আমাদের জীবন হবে সুন্দর, সুখময় এবং আমাদের জন্য রয়েছে জান্নাতুল ফেরদাউসের ওয়াদা ইনশাআল্লাহ।